চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে 2022 সালের নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার 1 জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদুস আরা, সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল্লাল মামুন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিনুল হক সর্দার, আব্দুল আজিজ শিশির, আব্দুল মান্নান, মজিবুর রহমান ও হাফিজুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্য শেষে প্রধান অতিথি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। আমরা চাঁদপুরে বই বিতরণ উৎসব করিনি, তবে আমরা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর 1/3 শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করলাম স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষার্থী যারা এসেছে তারা একটু দূরত্ব মেনে বসেছে, সবাই মাস্ক পরে বসেছে, এবং তাদের মধ্যে আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীকে আমরা বই দিয়েছি। পর্যায়ক্রমে সকলকে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইগুলো দিয়ে দিব, এবং তারা যাতে বছরের প্রথম দিনই বই পায়, এই এই যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা, শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনা, সেটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।